এনটিআরসি এ কর্তৃক সনদপ্রাপ্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক বাধা বিপত্তি চড়াই উৎরাই পার করে সর্বকালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি চতুর্থ গণবিজ্ঞপ্তির শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তার কয়েকটি ঘন্টা মাত্র চতুর্থ গণবিজ্ঞপ্তির ডেডলাইন পড়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদেরকে আহ্বান করব, আজ রাত 12টার মধ্যেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। পেমেন্ট যদি আজকে না করেন তাতেও সমস্যা নেই, পরবর্তী 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করা যাবে। অনেক ভাই বোন কিন্তু এখনও আবেদন করতে পারবেন কি না এই বিষয়টি কিন্তু জানেন না। তো যারা আমার কথাগুলো শুনবেন, যে সমস্ত ভাই বোন এখনও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে আমার বয়স 35, আমি আবেদন করতে পারবো কি না, তাদেরকেই বলছি, দেখুন আপনার জন্ম যদি 1985 সালের 25শে মার্চের পরে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স 35+ বলে আপনি আবেদন করতে পারবেন না এই বিষয়টা কিন্তু মনে আঁকড়ে ধরে রাখবেন না। সুতরাং আপনার জন্ম তারিখ কত তার উপরে ভিত্তি করেই আপনি আবেদনের যোগ্য। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অনেকেই আবেদন করতে গিয়ে ভুল ত্রুটি করে ফেলেছেন, তারা কিন্তু এডিট অপারেশনের জন্য অপেক্ষা করছেন। তো যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে ভুল ত্রুটি করে ফেলেছেন তাদেরকে বলবো যে কর্তৃপক্ষ চাইলেই কিন্তু এডিট অপশন যে কোনো মুহূর্তে চালু করে দিতে পারে। তো যারা ভুল করেছেন তাদেরকে বলবো অন্তত আজকের থেকে আগামী 3 দিন পর্যন্ত আপনারা যে লিংকের মাধ্যমে আবেদন করেছেন সেখানে অবশ্যই প্রবেশ করার চেষ্টা করবেন। যদি এডিট অপশন পেয়ে যান তাহলে আপনার যে ভুল ত্রুটি সেটি আপনি এডিট করে নিয়ে সংশোধন করে নিতে পারেন। তো অনেকেই ভাবছেন যে এডিট কি করা যাবে। দেখুন, এডিট বলতে আপনার যদি চয়েস এলোমেলো হয়ে যায় তাহলে সেটি আপনি সাজাতে পারবেন, এবং আপনি যদি একটি ভুল পদে চয়েস দিয়ে ফেলেন তবে সেটা রিমুভ করে আপনি নতুন একটি অ্যাড করতে পারবেন। কিন্তু আপনার সনদে যে প্রতিষ্ঠানে আবেদনের কথা বলা আছে আপনি কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু রিমুভ করতে পারবেন না। অনেকে এমনও হতে পারে যে একটি গ্রামের প্রতিষ্ঠান রিমুভ করে সেখানে শহরের প্রতিষ্ঠান অ্যাড করতে চাচ্ছেন, দেখুন এটা কিন্তু হবে না। আপনি কি করতে পারবেন, যে প্রতিষ্ঠানটা আপনার ভুল হয়েছে আপনি সেই প্রতিষ্ঠান রিমুভ করে আপনার সনদে উল্লেখিত যে পদ বা প্রতিষ্ঠান ঠিক সেই প্রতিষ্ঠানই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এর সাথে সাথে আরও একটি কথা বলে রাখি, যদি আপনারা মোবাইল নাম্বার ভুল দিয়ে ফেলেন, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়ে ফেলেন বা এনআইডি কার্ডের নম্বর ভুল দিয়ে ফেলেন, এইগুলো কিন্তু সংশোধনের কোনো সুযোগ নেই। অনেকে ভাবতে পারেন আমার সিগনেচার ভুল হয়ে গেছে বা আমার ছবিটা ভালো হয়নি, এইটা আমি এডিট করে নেব, দেখুন এইগুলো কিন্তু এডিট করতে পারবেন না। এডিট করতে পারবেন শুধুমাত্র ওই 40টা প্রতিষ্ঠান। আপনার যদি কোনো ভুল পদে টিক দেওয়া থাকে তাহলে সেইটাকে আপনি রিমুভ করে নতুন অ্যাড করতে পারবেন। আবারও বলছি, আপনার প্রতিষ্ঠান যদি আপনার সনদে উল্লেখিত যোগ্য পদের বিপরীতে হয় তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। তো যাদের ভুল হয়েছে তারা অবশ্যই আগামী 72 ঘন্টা আপনারা লগ ইন করে দেখবেন যে এডিট অপশন চালু হয়েছে কি না। যদি এডিট অপশন চালু হয় তাহলে আপনার এই ত্রুটিগুলো আপনি সংশোধন করে নিতে পারেন। তো চতুর্থ গণবিজ্ঞপ্তি শেষ লগ্নে এসে একটা কথা ভেবে খুব ভালো লাগছে, যে এবার চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধ লক্ষাধিক বেকার ভাই বোনের দীর্ঘদিনের হতাশা বা অপেক্ষার অবসান হতে চলেছে। শুধুমাত্র অর্ধ লক্ষাধিক বেকার ভাই বোন নয়, বরং অর্ধ লক্ষাধিক পরিবারের একটা গতি হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া হবে সর্বকালের সেরা নিয়োগ প্রক্রিয়া। এখানে অনেক ভাই বোন তারা 40 মার্কেও চাকরি পেয়ে যাবে, এটা খুবই আশান্বিত। এজন্য সকলকেই বলবো আপনার মার্ক যাই থাকুক না কেন এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। রিজিকের মালিক যদি আপনার ভাগ্যে লিখে থাকে অবশ্যই 40 মার্কেও আপনার চাকরি হতে পারে। তো যার যে মার্ক আছে আপনারা হয়তো পরিকল্পনা মাফিক আবেদন করেছেন, এখন বাদ বাকি সৃষ্টিকর্তার হাতেই নির্ভর করছে। তিনি আপনার ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই কিন্তু হবে এবং সেটাই আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে। সর্বশেষে যে কথাটি বলবো, যে সমস্ত ভাই বোন এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি দ্রুততর সহিত আপনারা আবেদনটি কমপ্লিট করে ফেলুন, আপনারা আগামী 72 ঘন্টা পেমেন্টের সুযোগ পাবেন। সুতরাং আর ভাবনা চিন্তার সময় নেই, শেষ সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। কেননা কখন যে কি হবে এটা কিন্তু বলা যায় না, এমনও তো হতে পারে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু চিন্তা করাই কিন্তু ভালোর পথ দেখায়। তো
তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেনেগাছ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।